আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতেই পাচ্ছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন, যেটাকে আপনারা অনেকেই বিআরটিসি নামে চেনেন। সো এই বিআরটিসিতে শুধুমাত্র এসএসসি পাশে 141 জন লোক নিয়োগ করা হবে। তো এই ভিডিওতে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে এ টু জেড দেখাবো, কারা কারা আবেদন করতে পারবেন, আবেদন শুরু কবে, শেষ কবে, কীভাবে আবেদন করতে হবে, এবং বিশেষ করে পরীক্ষার ফি বাবদ আপনার কত টাকা কাটা হবে, সব কিছুই আমি আলোচনা করব। চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখার। আর মূল ভিডিওটি আলোচনা করার পূর্বে ছোট একটা রিকোয়েস্ট থাকবে, যাদের সরকারি চাকরির পাশাপাশি দেখতে পাচ্ছেন বেসরকারি চাকরি নিয়ে ভিডিও প্রয়োজন, তারা আমার বিডি জব নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি এই চ্যানেলটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন এবং প্রথম কমেন্টে দিয়ে দেবো। মূলত এই চ্যানেলে নিত্য নতুন বেসরকারি চাকরি নিয়ে আপডেট ভিডিওগুলো তৈরি করি। সরকারি চাকরির পাশাপাশি আপনাদের বেসরকারি চাকরিতেও আবেদন করা উচিত, কারণ এখানে অনেক ভালো বেতন দেওয়া হয়। তো চলুন কথা না বলে দেখা যাক যে বাংলাদেশ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসিতে কী কী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সো আমি একটু জুম করে নিই, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই সার্কুলার, আর পদের নাম হচ্ছে কন্ডাক্টর গ্রেড সি, এটাকে অনেকেই কাউন্টারম্যান নামে চেনেন। তো এখানে 141 জন লোক নিয়োগ করা হবে। জাতীয় বেতন আজকাল 2015 অনুযায়ী 18তম গ্রেড হচ্ছে 8,800 টাকা থেকে 21,310 টাকা বেতন, ও বিধি অনুযায়ী অন্যান্য আর্থিক সুবিধা তো পাবেনি। শিক্ষকের যোগ্যতা, এই পদটিতে আবেদন করার জন্য আপনাকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, মানে এসএসসি পাস করতে হবে। এরপর দেখতে পাচ্ছেন যে সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নাই, এখানে মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, জামালপুর, নেত্রকোনা, সিরাজগঞ্জ, বগুড়া, মাগুরা, মেহেরপুর, ঝালকাঠি, বরিশাল, এই কয়েকটা জেলা বাদে বাংলাদেশের সকল জেলার প্রার্থী, আমি আবার বলে দিচ্ছি, এই কয়েকটা জেলা বাদে বাংলাদেশের সকল জেলার প্রার্থী পুরুষ মহিলা উভয়ে আবেদন করতে পারবেন। আবেদনের ক্ষেত্রে আপনার বয়সটি হিসাব করতে হবে 3/7/2023 তারিখ ধরে 18 থেকে 30 বছরের মধ্যে। এবং দেখুন এখানে কিন্তু আবেদন করার একটা লিঙ্ক দেওয়া আছে পরীক্ষা অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তিকে, যে brtc.teletech.com.bd এই ওয়েবসাইটটির মাধ্যমে আবেদন করতে হবে। ওয়েবসাইটটি খোলা থাকবে 12/6/2023 তারিখ সকাল 10টা থেকে, এবং ওয়েবসাইটটি বন্ধ হয়ে যাবে 3/7/2023 বিকাল 5টার সময়, কিন্তু এটি বন্ধ হয়ে যাবে। সো এই হচ্ছে শুরু এবং শেষের ডেট। আর আবেদন যখন আপনি সাবমিট করবেন, সাবমিট করার সাথে সাথে কিন্তু আপনাকে একটি ইউজার আইডি দেওয়া হবে, ওই ইউজার আইডি ব্যবহার করে পরবর্তী 72 ঘন্টার মধ্যে আপনার পরীক্ষার ফি জমা দিতে হবে। অনলাইনে যখন আপনি আবেদন করবেন, আপনার 380 পিক্সেলের একটা ছবি এবং 300x300 পিক্সেলের একটা স্বাক্ষরের প্রয়োজন পড়বে। এই সাইজের ছবি ও স্বাক্ষর আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে কীভাবে তৈরি করবেন সেটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, সেলে আপনারা সেটা দেখে নিতে পারেন। তো এখন দেখবো আসলে কত টাকা খরচ পড়বে। তো এখানে দেখা যাচ্ছে যে 223 টাকা আবেদন সাবমিট করে ঠিক 72 ঘন্টার মধ্যে একটা টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আপনাকে জমা দিতে হবে। আর জমা দেওয়ার প্রসেসটা এখানে দেওয়া আছে, আপনারা এটি ভালোভাবে দেখে নেবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। যারাদের এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রয়োজন পড়বে তারা এই ভিডিও ডিসক্রিপশন এবং প্রথম কমেন্ট চেক করে দেখবেন, আমি এই লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা সরাসরি এটি ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসিতে 141টি পদে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে বিস্তারিত আকারে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এরপরও যদি কারো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।